তারপরে আমরা তিনজন আস্তে আস্তে এগিয়ে গেলাম জঙ্গলটার দিকে। তারপরে হঠাৎ দেখছি জঙ্গলের ভিতরে কি যেন একটা নড়ছে। তারপর আর কি, টর্চ লাইটটা মুখের উপরে পড়তেই ওরা, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। দেখছি ওরা পুরো গোটা ল্যাংটা নাড়ি আমার সামনে দাঁড়িয়ে আছে। ল্যাংটা নাড়ি? ও ফুটিদা, জঙ্গলে তো ল্যাংটা নাড়ি করতে গেছে। আরে ওরা ল্যাংটা নাড়ি হলে কি হবে, সেই চুলগুলো ছিল এই বড় বড়, আর ওই দুটো ছিল বড় বড় লম্বা লম্বা। বাড়া দেখে ভয় পেয়ে যাবি তুই। ওই দুটো বড় বড় লম্বা লম্বা কি হবে দাদা? কোন দুটো গো? আরে ঘামা পায়ের কথা বলছে, পা পা। ও পা, আমি বলছি কি নাকি তোর গিয়ে ডেকে মজা মনে হচ্ছে বাঞ্চত? বাড়া, আমরা পুরো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আর তুমি দাঁত খেলাচ্ছ। আরে ঠিক আছে, ফটকে দাঁড়া, তুমি তো রাগ করো না, আমি একটু হাই হয়ে গেছিলাম আর কি। আচ্ছা তারপর কি হলো? সেই তারপর আমি ফটকে আর ভাই ওই সিন দেখে ওরে দৌড়াচ্ছি, সেই দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। হুম, তারপর? সেই তারপর দৌড়াতে 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 বাড়া জঙ্গলে শেষ হচ্ছে না বাড়া, আমরা দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি। ইস ছি, তোমাদের লজ্জা লাগে না বাড়া? জঙ্গলে তো শুনে একটা সিন থেকে তোমরা পালিয়ে গেলে, আমি তোমাদের সাথে থাকলে না বাড়া ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম সিনটা। ওখানে চলো, ওখানে থাকলে বুঝতেই বাড়া গাড়ির সব রস শুকিয়ে যেত। তাহলে আমার কাছে একটু নিয়ে চলো না প্লিজ, প্লিজ 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 আমার কাছে একটু নিয়ে চলো না, খুব ইচ্ছা আছে দেখার। যাবি বলছিস? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাবো, আমার একটু নিয়ে চলো না প্লিজ, চলো না চলো না, আমি একটু দেখার ইচ্ছা আছে খুব। এ বাড়া, না না না, আমি যাবো না, আমি যাবো না, আমি যে কিভাবে ফিরে এসেছি আমি জানি, আমি যাবো না, আমি যাবো না বল্টু। এ বাড়া ফটকে না, তুমি না বিশাল ভয় পাবো বাড়া, সত্যি বাড়া, তুমি কি পুরুষ মানুষ নাকি? বোকা চো না, ওই সিন দেখার পর তুই আর পুরুষ থাকবি না রে। পুরুষ থাকবো না মানে কেটে যাবে নাকি? না কেটে যাবে না, কিন্তু ভয় আর ওটাকে খুঁজে পাবি না। সে যাওয়া দেখা যাবে, আমাকে নিয়ে চলো না পল্টু দা, প্লিজ 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 নিয়ে চলো না পল্টু দা। সে তোকে নিয়ে যেতে পারি কিন্তু ইয়ে ওরে আমার কিছু কিন্তু, চলো না চলো না। আমি যেতে পারি যদি ফটকে আমার সাথে যায় তাহলেই যাবো। এ বাড়া, না 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 না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবোই না বাবা রে। আরে ফটকে না বাড়া, তুমি পুরুষ মানুষ এই কথা বলছো? হ্যাঁ বাড়া, তুমি পুরুষ মানুষ নাকি? হ্যাঁ আমার তো লজ্জা লাগছে বাড়া, এবার তুমি স্বয়ং আমাদের জাতির জনক। হ্যাঁ তুমি জাতির জনক এই কথা বলছো? তুমি বাড়া হচ্ছে আমাদের গুরু। হ্যাঁ ছোটবেলা থেকে তোমার কাছ থেকে মালবেরি ফিকার গালে সব খাওয়া শিখেছি, আজ তুমি এই কথা বলছো? ঠিক বাড়া, আমার লজ্জা লাগছে বাড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাবো আমি যাবো। আচ্ছা বল না, তাহলে তুই সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে চলে আসবি, ঠিক আছে? একসাথে বেরোবো। আচ্ছা ঠিক আছে, চলে আসবো, চাপ নেই। শোন, জঙ্গলের ভিতরে যাই হয়ে যাক, কেউ কারো হাত ছাড়বি না, ঠিক আছে? আর সবসময় পিছন পিছন থাকবি, কেউ আমার পিছন থেকে সরে যাবি না, ঠিক আছে? আরে ঠিক আছে, তুমি কোনো চাপ নিও না, আমি তোমাদের পিছনেই থাকবো। কই গো বলটু দা, তোমার সে ল্যাংটা নারীকে দেখতে পাচ্ছি না তো? ওকা চো না, ওটা কোনো নারী না, ওটা ভূত ভূত, যাই হোক ল্যাংটাই তো নাকি। আরে তুই সামনে চল, আমি দেখতে পাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। নে ওয়া, হাত চাটতে হাত পা ছুড়ে গেল তো, কই ভূত? এইখানে তো দেখেছিলাম আগের বার, গেল কোথায় বাড়া? আরে শুধু তোমরা দেখলেই হবে, আমাকে দেখতে হবে নাকি মালটা কেমন? ওরে ওই দা ওই দা ওই দা ওই দেখ বাড়া, সামনে মনে হচ্ছে কি যেন একটা নড়ছে। পাল্টু চল এখান থেকে পালা, পাল্টু সময় থাকতে পালা। আরে সরো তো সরো, শুধু পালালেই হবে, আমাকে দেখতে হবে না নাকি? এই জঙ্গলের ভিতরে কেড়ে বেরিয়ে বেরিয়ে। ওরে পাল্টু রে, মদনের পাল্লায় পড়ে জীবনটা না হারাতে হয়, কই রে ল্যাংটা নারী, বেরিয়ে বেরিয়ে। একবার বেরিয়ে এসে দেখো মদনের সাথে সাথে দেখা করতে। আরে মদন মারা, তুই ফোনে এবার চোদন দেখ। এই বাড়া লুকিয়ে আছিস কেন, বেরিয়ে আয়। বল্টু পালা, নালে আজকে সব শেষ হয়ে যাবে বল্টু। ভাগ ফটকে ভাগ, মদনা পালা। এ কি মদনা কোথায়? কি হলো ওরে বল্টু, মদনা পালিয়ে গেছে, পালা। বোকা চলো মদন, আমাদেরকে একা ফেলে পালিয়ে গেছে ভূত মারানি। ওরে বাবা রে বাবা, বল্টু পালা। কি হলো?